নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই চন্দ্রগ্রহণ যে চলছে, এই চন্দ্রগ্রহণ সমাপ্তি হওয়ার পর বেশ কিছু গুপ্ত কাজ আছে, যে কাজগুলো করলে আপনি হবেন কোটিপতি, মালামাল নিশ্চিত রূপে কিন্তু আপনারা হবেন। দেখুন, এই যে 8 নভেম্বর 2022 বছরের শেষ চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণ আপনার দুপুর 1:32 থেকে শুরু হয়েছে, সন্ধ্যা 7:27 পর্যন্ত এই গ্রহণ চলবে। এই গ্রহণ সমাপ্তির সঙ্গে সঙ্গে এবং গ্রহণ চলাকালীনের সময় যে কাজগুলো আপনাদেরকে করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটি আমি বারবার বলবো, প্রচুর পরিমাণে শেয়ার করুন, অর্থাৎ আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। কি করবেন এই চন্দ্রগ্রহণ চলাকালীন? প্রথম কথা, আপনাদেরকে আমি একটা কথা জানাই, চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। আপনি চন্দ্র মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, সেটা তো আপনারা লাভ পাবেন। ওং নমঃ শিবায় আপনারা পাঠ করুন, আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করুন, আপনারা কৃষ্ণ নাম জপ করুন, এই কথাতে বিশেষভাবে কিন্তু লাভ পাবেন, প্রথম কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এই গ্রহণ চলাকালীন, এই যে গ্রহণ চলছে এই সময়, আপনার যে মনের ইচ্ছা সেটা আপনি ঈশ্বরকে জানান, খুব তাড়াতাড়ি এই মনের ইচ্ছা কিন্তু আপনার পূরণ করবে স্বয়ং দেবাদিদেব মহাদেব। অর্থাৎ আপনার মনের যে মনস্কামনা সেটা আপনি অবশ্যই জানান, তাতে কী হবে জানেন, আপনার মনের ইচ্ছা খুব চট জলদি পূরণ কিন্তু হবে। এর সাথে সাথে যারা গর্ভবতী মহিলারা আছেন, ভুল করে ঘুমাবেন না। আমি বারবার বলছি, যারা গর্ভবতী মহিলারা আছেন, ভুল করে ঘুমাবেন না। গ্রহণের আগে আপনারা খান, গ্রহণ চলাকালীন কিছু খাবেন না, খাওয়াটা যথেষ্ট বন্ধ রাখার চেষ্টা করুন। এবং এর পাশাপাশি এই সময় নখ কাটা বা কোনো ধারালো জিনিস দিয়ে কোনো কিছু কাটা, এই সময় ছুরি কাঁচি লোহার ব্যবহার আপনারা ভুল করেও করবেন না। এবং এই গ্রহণ চলাকালীন আমি আরেকটি কথা আপনাদেরকে বলি, বিশেষ করে আপনারা এই সময় কোনো মূর্তি, দেবদেবীর মূর্তি স্পর্শ করবেন না, কারণ এটা চন্দ্রগ্রহণ চলছে এবং এটা প্রভাব কিন্তু চলবে। অর্থাৎ এই যে গ্রহণ চলছে কি না, আগামী 15 দিন পর্যন্ত কিন্তু এই গ্রহণের প্রভাব কিন্তু মানুষের জীবনের উপর যেমন পড়বে, দেশ দুনিয়ার উপরও কিন্তু পড়বে। এই গ্রহণ হওয়ার শেষ হওয়ার পর কিন্তু একটা হঠাৎ বৃষ্টি বাদল কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ হঠাৎ বৃষ্টি এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে পরে আপনারা অবশ্যই স্নান করুন, অর্থাৎ গঙ্গা জল, গঙ্গা স্নান করতে হলে খুবই ভালো, কিন্তু সবসময় তো সম্ভব হবে না। এই সময় অবশ্যই গঙ্গা স্নান না করে জলের মধ্যে আপনারা গঙ্গা জল মিশিয়ে সেটাতে আপনারা স্নান করুন, এবং স্নান করার পর গোটা বাড়ি আপনারা গঙ্গা জল দিন, গঙ্গা জল দিয়ে দিন। তারপর আপনারা পুজো স্থলটা গঙ্গা জল দিয়ে স্পর্শ করুন, গঙ্গা জল দিন ওখানে। তারপরে আপনারা পুজো করুন, পুজো করার পর আপনারা গোটা বাড়ি কর্পূর দিয়ে আরতি অবশ্যই আপনারা করবেন, কর্পূর দিয়ে আরতি। তারপর আপনারা দান করুন। দেখুন, চন্দ্রগ্রহণের পর যদি আপনারা দান করতে পারেন কি না, 3-4 গুণ লাভ পাবেন। কী কী জিনিস দান করতে হবে সেটা কিন্তু জানা দরকার। সাদা বস্তু, আপনি চিনি দান করতে পারেন, আপনি আটা দান করতে পারেন, আপনি চাল দান করতে পারেন, আপনি কোনো মিষ্টি খাবার দান করতে পারেন, তাতে কিন্তু
এই যে গ্রহণের যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু অনেকটাই কিন্তু কাটে। যাদের ক্ষেত্রে শনি নিচস্থ মার্জন, যাদের ক্ষেত্রে চন্দ্র নিচস্থ আছে, অর্থাৎ চন্দ্র আপনার জন্মকালীন ছকে নিচস্থ, চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত আছে, চন্দ্র শনির সাথে যুক্ত আছে, বা আপনার আমাবস্যার সাথে জন্ম, বা আপনার জন্মছকে ক্রেমুদ্দুন যোগ আছে, ক্রেমুদ্দুন যোগ থাকলে কিন্তু অর্থ সঞ্চয় হতে দেয় না, অবশ্যই আপনারা বিশেষ করে এই দানটা করুন। দান করলে আমি আবারও বলছি তিন গুণ আপনারা কিন্তু লাভ পাবেন। চন্দ্রগ্রহণ মানুষ, চন্দ্র যেহেতু মাতৃকারক গ্রহ, চন্দ্র কিন্তু টোটালটা আমাদের মনকে কিন্তু নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যাদের ক্ষেত্রে চন্দ্র জন্মছকে পীড়িত রয়েছে কিনা আপনাদের মনের উপর কিন্তু চাপ দিবে। অর্থাৎ আপনি যদি কোটিপতি হতে চান, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলি যদি অক্ষরে অক্ষরে আপনারা যদি পালন করতে পারেন, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, এই চন্দ্রগ্রহণ হওয়ার পর আগামী 15 দিন আপনারা কিন্তু মালামাল নিশ্চিত রূপ হবেন, কোটিপতি পর্যন্ত কিন্তু হতে পারেন, সৌভাগ্য বৃদ্ধি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। অর্থাৎ গ্রহণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এই বছরে, কিন্তু এটি হচ্ছে শেষ গ্রহণ 2022 সালে, এটি শেষ গ্রহণ। অর্থাৎ এর আগে আমি গ্রহণের পজিটিভ এবং নেগেটিভ দুটি আমি বলেছি, কোন কোন রাশির ক্ষেত্রে ভালো, কোন কোন রাশির ক্ষেত্রে খারাপ, আমি এর আগে সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। আপনারা অবশ্যই যারা শুনেছেন প্রচুর পরে শেয়ার করেছেন। এবারও আমি একটা কথা বলবো, আবারও ভিডিওটি শেষ করার আগে আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। শেয়ার করলে কী হবে জানেন, আপনার যারা মিত্র আছে, আপনার যারা বন্ধু আছে, তাতে আপনারা কিন্তু তারা কিন্তু জানতে পারবে চন্দ্রগ্রহণের প্রভাব কী ফল পাবে, চন্দ্রগ্রহণ চলাকালীন কী কী কাজ করবে, বিশেষভাবে কিন্তু ফল হবে। এবং 4:29 থেকে গ্রহণের প্রকোপ কিন্তু বাড়বে, বৈকাল 4:29 থেকে এই গ্রহণের প্রকোপ কিন্তু বাড়বে। আমি আবারও বলছি, বিশেষ করে গর্ভবতী মহিলারা যারা আছেন, বাড়ির মধ্যে আপনারা থাকুন এবং তুলসী পাতা মুখে দিয়ে রাখুন, বিশেষভাবে লাভ পাবেন। তুলসী পাতাটা অবশ্যই মুখে দিয়ে রাখুন। নমস্কার।